কোনে কি রে তো বুঝতে পারতেছি না বের হয়েছে দিয়েছি আমি বললাম ভাই কোন জায়গা ঢুকে আমি তো বাথরুমই যাবো কইছে তো অজু খানায় পাঠাইছে না মানে মানে ও কেনই বাথরুম বসবো কোন জায়গা দেখেন এক জায়গা দুটো পায়ের সাপ আছে ওই পায়ের সাপ যেখানে ওর পর পাড়া দিয়ে বসবেন ওই পায়ের তলাই সুইচ ওখানে বসার সাথে সাথে নিচে খুলে যাবে অটো আমি বললাম যে কবে বানাইছেন কয় যে এই তো সদ্য বানাইছি এখনো ব্যবহার করিনি আপনার এদি মিলাদ দিলাম আপনি শুরু ঢুকে যে বসছি সত্যি তলে ভুলে গেছে আমার নামছি অটো মিশে গেছে লক্ষ লক্ষ টাকা বসে আল্লাহরে কই যে আল্লাহ আমরা মৌলবীরা এই পায়খানা জীবনও বানায় পায়খানা করতে পারবো না আল্লাহ কে একটু চিন্তা করবে না বানাবে ওরা পায়খানা করবে তোমরা ও নিজে এখনো ব্যবহার করে নাই শুরুই করছে তোমার দিয়ে ওলামা ইকরামকে সরকার টাকা দেয় না পয়সা দেয় না এদের নামে কোনো বাজেট বরাদ্দ নাই আল্লাহর রহমতে দেখেন আমি খালি একটু চেহারা খারাপ বাকি কোন হুজুরি চেহারা খারাপ দেখছেন চাঁদের মতো জ্বলতেছে স্টেজটা স্বাস্থ্য চেহারা পোশাক কোনো দায় কম নাই তার দুঃখে মাসান তার রুহ বেতারান আল্লাহ পাক এমন খাওয়ায় আর রমজান মাস আসছে যে কি খাওয়া খাইয়ে শাস্তি বাড়ে না ইজাদু ফিহি রিজকুল মুমিন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান রেখেছে আল্লাহ আখেরাতে আর এর একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে থাকে মান কানা ইউরিদু হারসাল আখেরা নাজিদ লাহু ফি আরসিহি আখেরাতের কাজ চাষ করবা আখেরাতে প্রচুর দেব তবে দুনিয়া দেব না তা না দুনিয়াও তোমারে দেব কয় মি আছেন বছরে কয়বার বিমানে ওঠেন ঢাকা থাকতে পারেন বড় বড় বিল্ডিং এ বিমানে উঠে ঘোরাফেরা কয়দিন করে থাকেন আর আমার বাপের 1 ইঞ্চি জমিও আমি পাইনি একটা একটা বাংলা টিনও পাইনি আল্লাহর রহমতে আমার বাপ আমাদেরকে কোরআন হাদিসের এলেম শিখাইয়া রেখে এই অবস্থায় কবরে চলে গেছে বছরে 20-30 বার আল্লাহর রহমতে ডোমেস্টিক বিমানে ঘুরায় আল্লাহ পাক 20-30 বার উঠায় আমার চাইতে বড়রা আরো বেশি ওঠে এখন আমার মোবাইলের মধ্যে 2টা টিকিট রয়েছে সিলেটের 2টা টিকিট রয়েছে আল্লাহর রহমতে 5-6 বার হজ উমরায় গেছি ছেলেকে নিয়ে যাই খাওয়াই আল্লাহ পড়াই আল্লাহ একটা সার্টিফিকেটের মহতাজ না একটা সার্টিফিকেট আমার নাই আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না খাওয়াই কে পড়াই কে যাকে আল্লাহ তাআলা আখিরাত দেয় তারে দুনিয়া দেবে না তা না দুনিয়াও দিতে পারে কিন্তু যে লোকটা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামি করে আল্লাহ কাই নুতিহি মিনহা তারে দেই একটু তবে আমানাহু ফিল আখিরাতি মিন নাসিব আখিরাতে কিছু পাবা না আখিরাতে কিছু পাবা না শূন্য হাতে তোমাকে উঠতে হবে প্রত্যেকটা সুন্নতের আমল আমরা করব তো ইনশাআল্লাহ নিয়েতেছ না ইনশাআল্লাহ দস্তারখান বিছে খানা খাবেন দস্তারখান বিছে খানা খাবেন তবলিগি গেলি উরে দস্তারখান আল্লাহু আকবার ভাত খাবে দস্তারখান মুড়ি খাবে দস্তারখান তারপরে পান খাবে দস্তারখান বিস্কুট খাবে দস্তারখান বিড়ি খাবে দস্তারখান সব কিছু দস্তারখান আরে আমার সাথে গেছে আমি তবলিগি নিয়ে গেছে আমার এলাকার কয় পাবলিক রে মসজিদ যে মসজিদ ওই ওই যে উত্তর পাড়ায় জাবু মিয়া মামাকে মসজিদ ভাই ওই মসজিদের পাশে এলো মামাকে মক্ত তা তবলিগ লাগে নিয়ম আছে যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব তাহলে অনুমতি দিতে হয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়ে আসুক আমার দুইজন মুবাল্লিগ মানে দুইজন সাথী প্রত্যেক দিন তালিম ইসমাকে আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি আর তা জান ঘুরি আসেন দুই দিন পরে খবর পারলাম যে ওরাই মসজিদ দিতে বারো ওই ভাষে যে মক্তব ওর মধ্যে যে দুজন বিড়ি খায় মাদ্রাসায় যাচ্ছে তৃতীয় দিন আমি গেছি যাই দিয়েছে দস্তারখান বিছাইয়ে খাচ্ছে বিড়ি খালি দস্তারখান লাগে না কারণ পড়ার ভয় থাকে না দস্তারখান আলাদা সুন্নাত দস্তারখান আলাদা সুন্নাত আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলেন আমিন প্রত্যেক সুন্নতি পোশাকের মধ্যে মর্যাদা আছে কথা কন প্রত্যেকটা সুন্নাত ফরজের এবং ইমানের বেড়া আপনার খালি মাথায় যে কথা বলা যায় টুপি মাথায় থাকলে কি তা বলা যায় দাড়ি কাটা অবস্থায় যে গুনাহ করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় প্যান্ট শার্ট পরা অবস্থায় যে গুনাহ করা যায় জামা যুব্ব অবস্থায় সে গুনাহ করা যায় না সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াবের ব্যবস্থা রাখছে আমার সাথে 3টে তারিখ মুখস্থ করে ইনশাআল্লাহ নেকি হবে বলেন দুই বলবেন না দুই তিন চার ফেব্রুয়ারি
2024 জাতীয় নির্বাচন না কি হবে বলেন কি হবে বিশ্বস্তমা বিশ্বস্তমার তারিখ কত 2-3-4 ফেব্রুয়ারি বিশ্বস্তমা আপনারা জানেন তো সবাই ইনশাআল্লাহ নিয়তছেন ইনশাআল্লাহ এই তারিখ ছাড়া আর কোন তারিখ ইস্তেমার জন্য আমাদের দরকার নাই জানা নাই ঠিক না আমরা এই তারিখই জানি বিশ্বস্তমে যাবেন তো দল বন্ধে ঢাকা লাগে বাড়ি সুবিধে শুক্রবারে যে জুমার নামাজ পড়িয়ে বিশ্বস্তমায় নাম লেখা দিয়েছে পরে আখেরি মুনাজাতের দিন যাইয়ে এসে দুই পাশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গাইল মাগদুবি হঠাৎ দোয়াল্লিন মাঝে কোনো আয়াত নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হঠাৎ দোয়াল্লিন এইরকম শুরু হতে হওয়ার দরকার নেই যাবেন তিন দিন বসে থাকবেন তিন দিন থাকবেন খালি খাওয়া খাই আর রান্না পিকনিক করা করি হতে যাবেন না খেদমতের সাথে রান্না বান্না করবেন একেবারে খালি যে বৈশা মুরব্বীদের বয়ানগুলো শুনবেন পারলে নোট করবেন ডায়েরি নিয়ে যাবেন লিখবেন আর সেখান থেকে কিছু আইনে বাড়ির ভিতরে ইনশাআল্লাহ বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ জামাত বন্দী হয়ে যাবেন যাবেন তো জামাত বন্দী হয়ে যাবেন আল্লাহু আকবার ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া আমানা বিল্লাহ এলাকায় আইসে দেখিয়া এই গ্রামের মসজিদে ঢুকছি যখন গাড়ি নিয়ে তখন ঝাঁকি ঠেলামেলি কি বনানি যাচ্ছি না ভাঙ্কাসর কিয়া ঘাটে যাচ্ছি ই কি রাস্তা ঢাকার ভিতরে যে এত ভালো জায়গা আছে আমার জানা ছিল না আল্লাহর রহমতে যে অভিজ্ঞতা ফেরছে কাজেই গিরামে ভাঙ্গাসুরা রাস্তা যা আছে তারপর শোকরা দেয় সহজ হবে যে রাজধানীর রাস্তা যদি এই রোবায় গিরামের রাস্তায় সাথে হাজার গুণে ভালো আছে সব গরিব গোড়া বাগে এলাকা একটা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর দুনিয়ার সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ তালা কাবা ঘর মসজিদ সেই মসজিদের শাখা সারা দুনিয়ার মসজিদ আপনারা হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ কালো ঘরটা দেখবেন কালো ঘর কাবা ঘরটা দেখবেন নিয়ত আছে কার 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 আল্লাহ এই হাতগুলো কাবার গায়ে হাত দিয়ে পড়ে তৌফিক দান করো মসজিদে নববীতে যে হাত দিয়ে সিজদা দিয়ে নামাজ পড়ে তৌফিক দান করো আয় আল্লাহ হজরে আসওয়াদে হাত দিয়ে তৌফিক দান করো রুকনে আমানিকে হাত দিয়ে তৌফিক দান করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরে ভাই জীবন ভরে ক্যালেন্ডারে কাবা দেখেন সরাসরি কাবা যেদিন দেখতে পারবেন সেদিনের স্বাদের চাইতে স্বাদ হয় না আমার দুই ছেলেরে নিয়ে গেছি উমরায় ছোট দুইজন দুইজন আমি হাত ধরি না ছোট তো হাফেজ হয়েছে বলে থাকি ইউটিউবে শুনতে পারেন আমার ছেলেদের হাফেজের হাদিয়া আলো উমরা দুডেরে করাইছি আর ছোট দুডে পাসপোর্ট করতে দিছি রমজানে পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ ওকে দুইজনে নিয়ে গেছি 19 সালে কাবা যখন বাবে আব্দুল আজিজ গেট দিয়ে দেখা যাচ্ছে আমি ধরে রাখার চেষ্টা করতেছি ওরা পাখির মতো আমার হাত থেকে ছুটে চলে গেছে আমার ওই দুই এসের আমার বড় ভাইয়ের ছাত্র এই বনানি পড়িয়ে গেছে পাখির মতো ছুটে চলে যে দেখি যে কাবার সাথে বুক লাগাই দিয়া একেবারে লেগে গেছে কাবার সাথে আল্লাহু আকবার হেরেমের ভিতরে দাঁড়াইয়া আমার বাবারা দুই খতম কোরআন শরীফ নামাজ নফল নামাজের মধ্যে পড়ে আসছে হাফেজরা এর নেকি আমার ভাইও পাবে আমার ভাইয়ের হাজ খাতে দুইজন হাফেজ আলহামদুলিল্লাহ দোস্ত জীবনে বহুবার ক্যালেন্ডারে দেখছেন দুইটে চোখ দিয়ে দেখলে যে মজা বাড়ি আসার পরও হাজার উমরা করে আসার পরে আপনি যখনই নামাজে দাঁড়াবেন আপনার চোখের সামনে কাবা ভাসবে আপনার চোখের সামনে কাবা ভাসবে তখন নামাজের একাগ্রতা বাড়বে যাবেন না ইনশাআল্লাহ নিয়তের সাথে যাবেন প্রত্যেক কাজের একটা বুকিং আছে তবলিগি যারা নেয় জামাতে তশকিল করে কয় যে 200 টাকা ই দেন কি দেন করে উসুল দেন কারণ 200 টাকা যদি জমা দেয় তাহলে বাকি আর 4,000-5,000 যা লাগে কয় আছে আবার যে ওই 200 টাকা তুমি না গেলেও কিন্তু ফেরত পাবা না ওই 200 টাকার টেনশনে 6,000 টাকা জোগাড় করিয়ে যায় ছাড়ে তার 200 টাকা যখন ফেরত দেবে না খালি খালি যা যাই ঘুরিয়ে শিখে যে কোনোভাবে ব্যান বেশিও নিয়ে যাই তো প্রত্যেক কাজের একটা বুকিং আছে একটা উসুল আছে আপনি হজে যাবেন নিয়ত করছেন আপনি হজের নিয়তে এই মসজিদ ওটাও কাবা ঘর এটাও মসজিদ আল্লাহর ঘর এই মসজিদে আলমদিনা মসজিদে এই আলমদিনা মসজিদের নির্মাণের কাজে আপনার পকেটে যদি থাকে 1,000 না থাকলে 500 না থাকলে 100 এই হজের নিয়তে একটা বুকিং দেন এই টাকার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হজের জন্য 6 লাখ 8 লাখ 9 লাখ যা লাগে আল্লাহ তাআলা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ আপনি এই মহাব্বতের সাথে অন্তর থেকে পকেটে একটু হাত দেন থাকলে 1,000 না থাকলে 500 না থাকলে 200 না থাকলে 100 টাকা হজের নিয়তে হজের বুকিং হিসেবে একটু রেডি করে ফেলেন একটু রেডি করে ফেলেন যদি মনে চায় এসে দিয়ে যাবেন তাও পারেন অথবা রেডি করেন ভলান্টিয়াররা যাইতেছে যান ভিতরে যান হাঁটাহাঁটিতে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যাবে তাড়াতাড়ি বিসমিল্লাহকে যা দেখি দেখি টাকা কার কার কাছে আছে হজের নিয়তে কে দিতে পারবেন ইনশাআল্লাহ হজের নিয়তে 100-200-500 হজের নিয়তে 100-200-500 হজের নিয়তে যারা হাঁটা দেবেন বসবেন তারা হজে যাবেন না তারা অন্য দিক যাবেন উড়াকান্দি টান্দি যাতে পারেন
আমরা পাঁচ ভাই বোন উমরা যাওয়ার নিয়ত করছি ইনশাআল্লাহ। পাঁচ ভাই বোন মিলে 100 টাকা হয় নাকি? 500 টাকা লাগবে। পাঁচ ভাই বোন একসাথে যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ হায়াতে দেবে বলে দেন দেন দেন, এই যার কাছে 100 টাকা 10 টাকা থাকলেও দিয়ে দেন, এটা হলো হজের নিয়তে হজ বুকিং। হজের নিয়তে হজ বুকিং এই ঘরে ব্যবহার হবে, আল্লাহ তাআলা ওই কালো ঘরটা দেখার তৌফিক দান করবে। আল্লাহ তাআলা কবুল করে সবাই বলেন আমিন, আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। আমার মা বোনরা ঢাকা শহরে বসবাস করেন, 100% পর্দা আপনাদের কঠিন হয়ে যায়। যদি আপনি বলেন যে এই জামানায় কি এত পর্দা করা সম্ভব, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আমার বিশ্বাস এই যত উলামায়ে কেরাম এখানে আছে, অধিকাংশ স্ত্রীরা ঢাকা শহরে এখন ফ্যামিলি বাসা নিয়ে থাকে, এদের বউরা তো রাস্তাঘাট দিয়ে এভাবে খোলামেলা ঘোরাফেরা করে না, তো সেই শহরে থাইকা ইন্ডা পর্দা করতে পারলে আপনি কেন পারবেন না? চেষ্টা করলে পারবেন। বলবেন যে হুজুর আমার নিজের ইনকাম নিজের করে খাওয়া লাগে, মাশাআল্লাহ খান, তবু একটু পর্দা করে যাচ্ছে কামাই করেন, বোরকার সাথে ভালো শরীয়ত সম্মত বোরকা নিয়ে আপনি ইনকাম করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। এক ভাই মা বাবার জন্য দোয়া চাইছে, মারা গেছে না বেশি আছে? মা বাবা মারা গেছে না বেশি আছে? আল্লাহ কোন দোয়া করবো, উনি যদি মরে যেতে আমি আল্লাহ হায়াত বাড়াই দাও। ও হজ বুকিং, তাহলে বোঝা গেছে আব্বা মা আছে। সবুজ সবুজের আব্বা ক্যান্সারে আক্রান্ত, এরকম অনেক আছে, নাম প্রত্যেকের নাম।